Success Story Bangla. আচ্ছা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করতেছিলেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারিদিকে সব তো অনাবৃষ্টিতে মরে যাইতেছে, পশুরা কষ্ট পাইতেছে, ফসল সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের জন্য একটু বৃষ্টির দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে দুই হাত তুললেন, তুলে বলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এখনো নামে নাই, উপরের দিকে হাত আছে। সাহাবাই কেরাম বলেন, আমরা দেখতে পেলাম আকাশের মধ্যে একটু মেঘের টুকরাও ছিল না, হঠাৎ করে দুই দিক থেকে মেঘ এসে এমন জোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল, মসজিদে নববীর ভিতরে সব ভিজে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহু আকবার। এবং এই বৃষ্টি শুরু হয়েছে পরবর্তী জুমার পর্যন্ত অনবরত চলতে আছে আর বন্ধ হয় নাই। পরবর্তী জুমার দিন আবার এসে সাহাবীরা ওই সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার একটু বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন, বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা, লা আলাইনা, আয় আল্লাহ আমাদের আর দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় দেন। তারপরে যাই বৃষ্টি বন্ধ হয়েছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দোয়া করার সময় কি করছেন? হাত তুলছেন। বদরের ময়দানে দোয়া করার সময় এমন ভাবে হাত তুলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর, গায়ের চাদরটা বারবার পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এসে চাদরটা গায়ে তুলে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাতটা নামান। তাহলে এখানে হাত তুলছেন না, তাহলে দোয়ার মধ্যে হাত তুলছেন। আবার দেখেন, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ি, বের হওয়ার সময় দোয়া পড়ি, পড়ি না কি? আপনারা মনে পড়েন না কি দোয়া পড়েন? মাশাআল্লাহ, দেখছেন সব দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এখন যদি আমি টয়লেটে প্রবেশ করার আগে কেবলামুখী হয়ে দাঁড়াই, টয়লেটে ঢুকবো তার আগে একটু কেবলামুখী হইলাম, যে আমার রাসূল বদরে দোয়া করছে, আমার রাসূল খুতবায় দোয়া করছে, আমি একটু এখানে একটু দোয়া করে নিই, আমি একটু কেবলামুখী হয়ে দুই হাত তুললাম, তুলে দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। আয় আল্লাহ, কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার নিয়ত করতেছি, নাওয়াইতুয়ান আজহাবা, এইভাবে টয়লেটে বাইলা বাইতিল খালা, আয় আল্লাহ টয়লেটে ঢোকার নিয়ত আমি করছি, আল্লাহ সব কিছু করলাম, আল্লাহ আমার উপরে রহম নাজিল করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। কারণ বিপদ অবস্থায় গুনাহ দোয়া বেশি কবুল হয় না, এখন তো কঠিন বিপদ, বিপদ অবস্থায় দোয়া করলাম, এই সব কিছু করে তারপরে টয়লেটে ঢুকলাম, এই যে দোয়া করার সময় এইভাবে দোয়াটা করছি, এটা কি সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? কেন আমি খারাপ কিছু করছি? আমি তো আল্লাহর কাছে দোয়া আনা করছি, কি বেদাত হবে কেন? এই সূক্ষ্ম জিনিস অনেকে বুঝে না, কই মিয়া দোয়া করলে কি গুনাহ হয়নি? মিয়া দোয়া করার সময় হাত তুললে গুনাহ হয়নি, একটু হাত তুলি সবাই কান দিকে দিয়ে দোয়া করলে কত ভালো কাজ না, কি কন? ভালো কাজ না, দেখতে মনে হয়েছে কি সুন্দর, কিন্তু এটার নাম বেদাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই পদ্ধতিতে করেন নাই, ওই পদ্ধতিতে করার নামটাই হলো বেদাত। এই জন্য সবসময় সীমাবদ্ধ থাকতে হবে, নিজে বেশি পণ্ডিতি করা যাবে না। আল্লাহ পাক কঠিন হুঁশিয়ারি দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানদারেরা খবরদার, আল্লাহ এবং রাসূলের সামনে এক চুল পরিমাণ আগাইও না, বেশি পণ্ডিতি খাটাইও না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন ওই জায়গায় ওইভাবে করো, যেখানে আল্লাহ রাসূল থামিয়ে গেছেন ওই জায়গায় তুমি থামি যাও। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ওয়াজ মাহফিল করেন নাই, করছেন নাই? আল্লাহ রাসূল ওয়াজ মাহফিল করছে না, করেন নাই, কথা কয় না, জীবনে মনে ওয়াজ করেন নাই। রাসূলের পুরো জিন্দেগিটাই তো ওয়াজ, সারা জীবন ওয়াজ তো করছেন। আল্লাহ রাসূল সাদাম ওয়াজের পরে কি করতেন? একটা দোয়া শেখাই দিছেন সাহাবাই কেরামদেরকে, এই দোয়া পড়তে পড়তে সবাই বিদায় নিবা, তোমার ওই মজলিসের ভিতরে যত গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনার জন্য তোমার ওই দোয়াটা কাফফারা বানাই দিবেন। সেই দোয়াটা কি? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটার নাম দোয়াও কাফফারাতুল মজলিস, মজলিসের কাফফারার দোয়া, এটা হলো সুন্নতি দোয়া। এই পদ্ধতির বাহিরে করলে ওইটার সুন্নত থাকে না, দেখতে কিন্তু খুব ভালো মনে হয়। ওই দোয়াটা করতে সবাই মিলে সুন্দর করে কান দিকে দিয়ে কতক্ষণ দোয়া করতে ভালো লাগে না? খুব ভালো লাগে, এবং যেই হুজুর সুন্দর দোয়া করতে পারে এই হুজুরের কদরও বেশি, যে খুব ভালো হুজুর। বাইরে এক হুজুর যে আইছিল, একবার চোখের পানি পালাই দিছে, এমন কান্দানে কান্দাইছে,
কি বলেন? তাহলে এটা আরো ভালো জিনিস না? বাহ্যিক ভাবে দেখতে অনেক ভালো, কিন্তু এটার নাম শরীয়তের দৃষ্টিতে কি? বেদাত। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, কোন জায়গায় একই জিনিস করলে বেদাত হয়, কোন জায়গায় একই জিনিস না করলে বেদাত হয়। বেদাতের ব্যাপারে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বেদাত সব সময় মূল জিনিসের চাইতে সুন্দর হয়, কারণ সুন্দর না হলে এটা মার্কেটে চলে না। যদি মূল টাকার চাইতে নকল নোটটা, জাল নোটটা যদি চাকচিক্যময় না হয়, সুন্দর না হয়, এটা বাজারে চলে না। দেখতে যদি বোঝা যায় এটা সিরা, এটা কাটা, তো মানুষ এটা ভালো করে দেখবো যে কি রে এটা এমন দেখা যায় কেন, তখন জাল ধরে ফেলবে। এই জন্য দেখবেন নকল নোটটা, জাল নোটটা মূল নোটের চাইতে খুব সুন্দর দেখা যায়। বাজারে দেখবেন স্বর্ণের চাইতে যেগুলো ওই যে হ্যাঁ এগুলো দেখবে যে কি চাকচিক্যময়, কি সুন্দর, মনে হয় যে স্বর্ণকে পিছে ফেলাই এগুলো উপরে চলে গেছে, কি বলেন, এরকম মনে হয় না? বেদাতটা এরকম, বেদাতটা মূল ইবাদতের চাইতে দেখতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু দেখা গেলেও সেটা একজন মুসলিমের জন্য বর্জনীয়।